চরম একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে সাকিব খান নিচে এবং সাকিব খানের আসামের যত ভক্তবৃন্দ যারা এই চিরাং বসুগাঁও পশ্চিম খাগড়াবাড়ির এই প্রোগ্রামের জন্য ওয়েট করতেছিল তারা হ্যাঁ তারা তাদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে এক হাজার টাকা করে টিকিট কেটে সেখানে বসেছিল শুধুমাত্র সাকিব খানকে দেখার জন্য কিন্তু সেখানে যাওয়ার পর তাদের সাথে যে কমিটমেন্ট দেওয়া ছিল মানে আয়োজক কমিটির পক্ষ থেকে যে আটটা সাড়ে আটটা বা দশটার ভিতরে সাকিব খান স্টেজে আসবেন সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে এই একটা প্রতারণা গেল তার থেকেও বড় প্রতারণা করা হয়েছে যখন শাকিব খানের সাথে কমিটমেন্ট ব্রেক করা হয়েছে তখন শাকিব খান কখনোই চাইবেন না যে তার এত এত ভক্তদের সাথে এই ধরনের আচরণ করতে যে সে সঠিক সময়ে স্টেজে আসলো না শাকিব খান এর আগেও আসামে অনেক স্টেজ প্রোগ্রাম করেছেন যদি এরকমটাই হতো তাহলে অনেক আগে এই ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু এই ধরনের ঘটনা ঠিক এমন একটা সময় ঘটানো হলো যে সময় সামনে শাকিব খানের প্যান ইন্ডিয়ান একটা সিনেমা যেটার নাম দরদ সেটা মুক্তি দেওয়া হবে আমার যেটা মনে হয় এখানে মানে একটু তদন্তের ব্যাপার সেবার আছে তদন্ত করে এটা খতিয়ে দেখা উচিত যে আসলে এর পেছনে কার হাত আছে তৃতীয় কোনো ব্যক্তির হাত আছে কি না কেননা সামনে শাকিব খানের দরজ সিনেমাটা রিলিজ পাবে ইন্ডিয়াতে এখন ইন্ডিয়ার দর্শকদেরকে এইভাবে তার প্রতি খেপিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে কিনা এটা একটু খতিয়ে দেখা উচিত আর শাকিব খানকে বলবো ভাই আপনি ভাই বাংলাদেশের একজন এমন একজন সুপারস্টার আপনি ছাড়া বাংলাদেশে আর কোনো ভরসাযোগ্য সেরকম কোনো সুপারস্টার কিন্তু নাই আপনি এরকম স্টেজ প্রোগ্রামে যাওয়ার আগে আরও বেশি সচেতনতা অবলম্বন করবেন আয়োজক কমিটির দায়িত্বে যারা যারা থাকে এই সমস্ত লোকগুলো আসলে কি ট্রাস্টেবল কিনা এরা আসলে কেমন মানুষ এটা সম্পর্কে আগে ভালোভাবে খোঁজ নিয়ে তারপর এই ধরনের অনুষ্ঠানে আপনি যোগ দিবেন কেননা আপনার সম্মানের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান এবং আপনার এই যে সম্মান হানি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এটা আমি খুব ভালোভাবেই টের পাচ্ছি তা না হলে একজন বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে গিয়ে তারপর এইভাবে এটা একটা এক ধরনের অপমান এটা এক ধরনের অপমান তারা কমিটমেন্ট ব্রেক কেন করবে নিশ্চয়ই সাকিব খানের সাথে এমন কোনো কথা দেওয়া ছিল যে কথা তারা রাখতে পারে নাই যার জন্য সাকিব খান বিলম্ব করেছেন স্টেজে উঠতে মানে স্টেজে উঠতে বলতে শাকিব খান তো ওই রুম পর্যন্তই যায় নাই মানে ওই অনুষ্ঠানের আশেপাশেই যায় নাই কেন যায় নাই রাত বেজে গেছে এগারোটা বারোটা কেন তিনি তখন অনুষ্ঠানে উপস্থিত হন নাই তার একটাই কারণ হতে পারে কমিটমেন্ট ব্রেক করা হয়েছে সাকিব খানের সাথে ঠিক যেমনভাবে দর্শকের সাথে ও কমিটমেন্ট ব্রেক করা হয়েছে বন্ধুরা আমরা জানি যে একটা অনুষ্ঠানে শুধুমাত্র একটা অতিথি থাকে না আরও অনেক ধরনের আয়োজন করা হয় যাতে একদম মূল আকর্ষণ আসা পর্যন্ত মানুষ একটু রিল্যাক্স করতে পারে ঠিক আছে যে কোনো কনসার্ট যে কোনো প্রোগ্রামে আপনারা লক্ষ্য করে থাকবেন যে যে মূল শিল্পী থাকে মূল অভিনয় শিল্পী হোক গানের শিল্পী হোক নাচের শিল্পী হোক মূল শিল্পী আসার আগ পর্যন্ত কিছু দর্শককে আটকে রাখার জন্য বা দর্শককে ঠান্ডা রাখার জন্য একটু মজমস্তিতে রাখার জন্য আরও কিছু আয়োজন কিন্তু করা হয় মানে সাধারণ আরও কিছু আয়োজন করা হয় কিন্তু তারা কিচ্ছু করছিল না তারা ডিরেক্ট সাকিব খানকে আনবে দেখাবে ঠিক আছে সেটাও আবার মানে কি করতেছে শাকিব খান আসার আগ পর্যন্ত তারা সাকিব খানের যে সিনেমার গানগুলো সেগুলো চালিয়ে রাখছে জাস্ট এটুকুই এইভাবে একদম মনে করেন যে আসার কথা ছিল শাকিব খানের স্টেজে আটটার দিকে আস্তে 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 এখন বারোটা বেজে যাচ্ছে অথচ শাকিব খানের কোনো খোঁজ খবর নাই অথচ শীতের রাত প্রচণ্ড কষ্ট করতেছে সবাই মানুষের মাথা হয়ে গেছে একদম গরম ঠিক আছে কারণ এক হাজার টাকা করে টিকিট এক হাজার টাকা করে টিকিট কেটে এসে তারা এইরকমভাবে লাঞ্ছিত বঞ্চিত কেন হবে এটা তো তাদের কষ্টের টাকা দিয়ে সময় তাদের একটা সময়রত মূল্য আছে এবং সেই সাথে আমি বলতে চাই যে এখানে আসলে শাকিব খানেরও কোনো দোষ নাই ওই যে বললাম প্রথমেই যে বিশাল বড় একটা প্রতারণা করা হয়েছে যারা এটা করেছে যারা এই ষড়যন্ত্র করেছে তারা মূলত আসলে জানে যে শাকিব খান এমন একজন সুপারস্টার তাকে একটা কথা দিয়ে তারপর যদি সেটা আমরা না রাখি সেটা যদি হেরফের করি তখন তো শাকিব খান একটু বেঁকে বসতে পারেন তখন শাকিব খানের সাথে একটা বিলম্ব একটা সময় জ্ঞাপন হতে পারে ব্যাটে বলে মিলবে না তখন তখন কি হবে তখন সামনে যারা সাকিব খানকে দেখার জন্য ওয়েট করতেছে দর্শক সাধারণ জনতা সাধারণ দর্শক তারা তো এত কিছু বুঝবে না তারা ভুল বুঝবে সাকিব খানকে সাকিব খানের ইমেজ নষ্ট হবে সাকিব খানের ইমেজ নষ্ট করার জন্য উঠে পুরে লেগেছে তারা আমার কাছে এরকমটাই মনে হচ্ছে আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সামনে তার কিছু ভালো ভালো সিনেমা আছে যে সিনেমাগুলো রিলিজ করার পরে তার গ্লোবাল স্টারের একটা তকমা লাগার সম্ভাবনা আছে বলিউডে পদার্পণের একটা সম্ভাবনা আছে সেই সমস্ত সম্ভাবনা যেন বাস্তবে রূপান্তরিত না হতে পারে কিছু দর্শককে খেপিয়ে তুলে কিছু মানুষকে গুজব একদম গুজব রুটিয়ে দিয়ে বিভ্রান্তকর একটা পরিবেশ সৃষ্টি করার কিন্তু দারুণ চেষ্টা করা হচ্ছে ভাই আমি ব্যক্তিগতভাবে একজন ভক্ত দর্শক হিসেবে শাকিব খান এবং শাকিব খানের আশেপাশের সমস্ত লোকজনকে বলব মানে শাকিব খানের যে টিমটা আছে তারা যেন একটু সচেতন হয় তারা যেন এটা মাথায় রাখে যে তারা হয়তো বা কর্মী তারা হয়তো বা কারো ক্ষতি করে না কোনো কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যাদের এত এত ভক্ত আছে তাদের এত এত শত্রুও আছে